ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল হোসেন। ফয়সাল, সকাল থেকেই আছেন মহাখালী বাস টার্মিনালে, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে আছি গাবতলি বাস টার্মিনালে। এখানকার পরিস্থিতি যদি বলি তাহলে স্বাভাবিক সময়ে যে মানুষ যাতায়াত করে আজকের পরিস্থিতিটা তেমন, একেবারেই যাত্রী নেই, প্রত্যেকটি কাউন্টার খালি এবং কাউন্টারগুলিতে কিন্তু শুধুমাত্র যারা টিকিট বিক্রেতা তারা ছাড়া আমি তেমন কোনো যাত্রীই পাইনি, একেবারেই ফাঁকা। আজকে স্বাভাবিক সময় থেকেও যাত্রী কম, বরং তারা আপনি দেখতে পাচ্ছেন একজন যাত্রী যদি আসে তাকে পাঁচ ছয় কাউন্টার থেকে টানাটানি যে অবস্থা সেইটিই চলছে। তো এখন তারা ধারণা করছে যে যেহেতু 8 তারিখ এবং 9 তারিখে হয়তো যাত্রী চাপ কিছুটা বাড়বে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর অনেক লম্বা ছুটি থাকাতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই যাত্রীরা যাচ্ছে এবং গতকাল মোটামুটি ভিড় ছিল এবং সবচেয়ে বেশি ভিড় কিন্তু বৃহস্পতিবার ছিল। তো এখন আসলে স্বাভাবিকভাবেই থাকবে যেটা ধারণা করছে পরিবহন সংশ্লিষ্টরা, এবং বলছে যে হয়তো 9 তারিখে গার্মেন্টস বন্ধ হওয়ার পরে একটি যাত্রী চাপ হয়তো হলেও হতে পারে। আর একটি বিষয় যে এবার কিন্তু প্রায় 1,20,00,000 মানুষ ঢাকা ছাড়বে বলে একটি ধারণা করা হচ্ছে, যদিও আস্তে আস্তে পরে প্রতিদিনই যাত্রী যাচ্ছে দেখে সেই চাপটা বোঝা যাচ্ছে না। আর মহাসড়কেও কিন্তু এবার কোনো যানজটের সৃষ্টি হয়নি এখন পর্যন্ত। এই ছিল সর্বশেষ পরিস্থিতি গাবতলি বাস টার্মিনাল থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। রাজধানী গাবতলি থেকে ঈদে ঘরে ফেরার খবর জানাচ্ছিলেন ফয়সাল হোসেন।